কিভাবে আপনি বিশনের অরিজিনাল প্রোডাক্টটা ছিনবেন? এটা বিশনের প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু অরিজিনাল অথেন্টিক কিনা, ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিনা, কিভাবে বুঝবেন? অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এই যে, এটা কেনার উপায় হলো, এই দেখেন, এই গ্যারান্টি কার্ড, এটা হলো দলিল, আর এখানে একটা বারকোড আছে। এই বারকোডটা সার্চ দিয়ে কোম্পানি এটা দেখে যায়, এটা প্রোডাকশন কবে হয়েছে, কবে আমাকে ডেলিভারি দিছে, কবে মানে আমি সেল করছি, সবকিছু কিন্তু পেয়ে যাবে। তো সেম থাকে, এটা অরিজিনাল প্রোডাক্ট। ও আচ্ছা, হ্যাঁ মিল আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিল আছে। প্লাস আপনার এই যে বারকোডে কোনো ঘষা মাজা থাকতে পারবে না, একদম ফ্রেশ থাকবে, স্ক্যান করতে পারবেন, হ্যাঁ স্ক্যান করতে পারবেন, আর এখানে কোনো লিখালেখি থাকতে পারবে না, ঠিক আছে। অনেকে আবার এই যে গ্যারান্টি কার্ডটা কিন্তু সংগ্রহ করতে পারে না, মানে দেখা যায় বাজার চেঞ্জ করার সময় হারাই ফেলতে পারে, হারাই গেলে কি হবে, হারিয়ে ফেলতে পারবে, হারাই ফেলতে রুবেল ভাই আছে, কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা ফ্রিজ আমার কাছ থেকে নিলে আপনার অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ে প্রত্যেকটা ফ্রিজে যে গিফটটা পেয়ে যাবেন, এই গিফটটা কিন্তু অন্য কোনো কোম্পানি দিচ্ছে না, শুধুমাত্র বিষণে দিচ্ছে, আর বিষণ থেকে কিনলে এরকম একটা গিফট পেয়ে যাবে, বিষণে অনেক দামি, হ্যাঁ প্রত্যেক ফ্রিজের সাথে ফ্রি, প্রত্যেকটা ফ্রিজের সাথে ফ্রি গিফট, একবার কুরবানি পর্যন্ত। আচ্ছা জি দেখেন, ওকে দেখেন, প্রত্যেকটা বক্স কিন্তু দরকারি, ধরেন এটাতে আদা রসুন গ্রেট করে রাখতে পারবেন, এটাতে রসুন রাখবেন, এটাতে মাংস কিমা করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি, সামনে কিন্তু ঈদ চলে আসছে, তো অনেকেই চাচ্ছেন ফ্রিজ নিতে, আর ফ্রিজ হচ্ছে আপনার অনেকের মানে স্বপ্ন থাকে একটা ভালো ফ্রিজ কিনবো, কিন্তু কোথা থেকে কিনবো অনেকেই মানে একটা দ্বিধায় পড়ে যান, কোথা থেকে একটা ট্রাস্টেড শপ থেকে কিনা যায় কিনা। তো আজকে আপনাদের এরকম একটা সন্ধান দিতে চলে আসছি সময়ের প্রয়াস ইলেকট্রনিক্সে। এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি শপ, সায়দাবাদে অবস্থিত, আর এই শপ থেকে রয়েছেন এই শপের মোহাম্মদ রুবেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাই দেখতেছি আপনার ডান পাশে এবং বাম পাশে বিভিন্ন কালারফুল ফ্রিজ, এগুলো কি ভিশনের একদম লেটেস্ট ডিজাইন? লেটেস্ট ডিজাইন, সবচেয়ে লেটেস্ট ডিজাইন, আপডেট মডেলগুলো আছে, সবগুলো মডেলই দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি কি সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি করে থাকেন? না, আমরা ঢাকা সিটির মধ্যে একদম হোম ডেলিভারি করে থাকি, বাসা নিজ পর্যন্ত, ঢাকার বাইরে থেকে যারা নেবেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পেয়ে যাবেন, 1000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি। অনেক প্রবাসী কিন্তু এই ভিডিওটা দেখবে, তো প্রবাসীদের জন্য কি ধরনের ছাড় দিবেন বলেন? কারণ অনেকে কষ্ট করে কিন্তু তারা ইনকাম করে, তাদের জন্য স্পেশাল কিছু একটা থাকবে, যারা নক করবে তাদেরকে ইনশাআল্লাহ এটা জানাই দেওয়া হবে, আর প্রত্যেকটা ফ্রিজে একটা স্পেশাল গিফট দেওয়া থাকবে, থাকবে একটা স্পেশাল গিফট, এটা থাকবে শুধু ঈদ পর্যন্ত না, মানে রোজার ঈদ পর্যন্ত, একদম কোরবানি ঈদ পর্যন্ত, কোরবানি ঈদ পর্যন্ত গিফটটা মাসপির কোরবানি ঈদ পর্যন্ত থাকবে, আর ডিসকাউন্টটা মানে মাস অনুযায়ী একটু এদিক সেদিক হতে পারে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার এই সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এর এক্সাক্ট লোকেশনটা বলেন। আমাদের শপের নাম হলো সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স, আমাদের লোকেশন হলো ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়ি ঢাকা, ধলপুর বোবাজার বললে একদম শোরুমের সামনে চলে আসতে পারবেন, ধলপুর বোবাজার, বোবাজারের ভিতরে যাবেন না, বোবাজারের মাথায় এসে আমাদেরকে ফোন দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে রিসিভ করবো, অথবা জনপথের মোড়ে এসে আমাকে ফোন দিতে পারেন, গোলাপবাগের মাঠের এখানে এসে আমাকে ফোন দিতে পারেন, যাত্রাবাড়ি এসে ফোন দিতে পারেন, মানে খুবই ক্রাউড এরিয়া, সবাই চিনে, সবাই এটা সায়দাবাদের মোটা সবাই চিনে, এইসব জায়গায় এসে জাস্ট বলবেন ধলপুর বোবাজার যাবো। আচ্ছা, ওই আপনার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে সময়ে প্রয়াস ইলেকট্রনিক্স এর অফিসিয়াল যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ ইমো করা আছে, আমি দিয়ে দিব, আপনারা চেক করে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন। এছাড়াও কিন্তু এই নাম্বার দিয়ে আপনারা লেনদেন করবেন, অন্যথায় অন্য নাম্বার লেনদেন করলে আমরা কিন্তু দায়ী থাকবো না। ওকে, তো ফার্স্টে আমরা কোনটা দিয়ে শুরু করবো বিসমিল্লাহ বলে? ফার্স্টে আমাদের কাছে 142 এবং 150 লিটারের কালেকশন আছে, কিন্তু আমাদের স্পেসটা একটু ছোট হওয়ার কারণে এগুলো ডিসপ্লে দেয় না, আমাদের গোডাউনে তো কাস্টমার আছে। আমরা শুরু করবো 180 লিটার একটা ফ্রিজ দিয়ে, যেটা সবচেয়ে রানিং একটা ফ্রিজ, দেখেন কালারটা, দেখেন খুব জোশ একটা কালার। আচ্ছা, কালারটা কিন্তু মানে 3D ফ্লাওয়ারের ভিতরে একটা লালের মধ্যে একটা শেপ আনা হয়েছে, এটার মধ্যে আবার 2-3টা কালার অ্যাভেলেবল আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো ডিপ, উপরে সেট ডিপ, এটা ডিপ না, এটা হলো নরমাল। ওকে, এটা হচ্ছে নরমাল, জি 50-50 মনে হয় নাকি? এটার আর গ্রস ভলিউম হলো আপনার 102 লিটার, আর নেট ভলিউম 180 লিটার, ভীষণের নেট ভলিউম যেটা ওটাই হচ্ছে মডেল, আমি যেটা বললাম 180 লিটার এটাই হলো মডেল, যদি কেউ পছন্দ করে ফ্রিজটা বলবেন আবার 180 লিটার ফ্রিজটা লাগবে, কি কি কালার আছে দেখার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। মানে আপুদের পছন্দের কালার, ভাবিদের পছন্দের কালার, ঠিক না ভাই? আর ফ্রিজ ব্যবহার করে আপু আর ভাবি, রাইট ভাই? স্বর্ণের যে দাম বাড়ছে 1 লক্ষ টাকা ভরি, যদি স্বর্ণ না দিয়া যদি একটা ফ্রিজ দেওয়া যায় তাহলে ভাবির আরো খুশি হবে। জি জি, একটা ফ্রিজ, কারণ এটা নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে, রাইট? এটা বিলাসিতা লাইফ অফ ফ্রিজ, কিন্তু বিলাসিতা এখন কিন্তু বিলাসিতা না, এখন প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনীয়, রাইট? আচ্ছা, এটা বলেন, এটার আমার এটার গ্রস ভলিউম হলো আপনার 229 লিটার, নেট ভলিউম হলো 222 লিটার।
আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু 100% দেখেন এখানে এটা একটু জুম করেন 100% কপার কন্ডেনসেশন ইউজ করা হয়েছে ফাস্ট ফ্রিজিং ইউজ করা হয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট ইউজ করা হয়েছে কোনো ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ফ্রিজের ভিতরে কিন্তু ঢুকতে পারবে না তারপরে আপনার এই যে 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আপনারা নিঃসন্দেহে সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই প্রত্যেকটা ফ্রিজ কিন্তু মানে এটাতেই সবকিছু বলে যাচ্ছে বারবার বলবো না কথাগুলো বারবার বললে ভিডিও অনেক লং হয়ে যাবে আর দেখতে বোরিং ফিল করবে আর প্রত্যেকটা ফ্রিজে R600 গ্যাস ইউজ করা হয়েছে এই কারণে বিদ্যুৎ বিল একদম সীমিত আসবে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ঠিক আছে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বিদ্যুৎ বিল কম আসে আর এটা গ্যারান্টি হলো 10 বছর কম্প্রেসার গ্যারান্টি স্পেয়ার পার্ট 4 বছর ফ্রি হোম সার্ভিস 4 বছর আর আজীবন সার্ভিস পাবেন হোম সার্ভিস আজীবন আপনি বাসায় 10 বছর পরে ফ্রিজটা কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে সমস্যাটা সমাধান করে দেবে কিন্তু পার্টসের দাম দিতে হবে আপনাকে কত প্রাইসটা কত দেয় এটা হলো 37,200 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো 29,800 টাকা 29,800 টাকা আর এই ফ্রিজটা একদম লেটেস্ট মানে আশা করি অনেক শোরুমে আবে এই ফ্রিজটা পাবেন ভিতরে জায়গা একটু বড় করছে ওয়াও বিশাল বড় স্পেস ভাই একটা ছোট গরু রাখা যাবে না জি জি দেখেন 4টা তাক যারা নিবেন তারা বাসা নিচ পর্যন্ত ডেলিভারি পাবেন 1,000 টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারি পাবেন 1,000 টাকা এরপরে যে ফ্রিজটা দেখাবো ডয়ের একটা ফ্রিজ ডয়ের ফ্রিজ এখন আবার অনেকের পছন্দ তিনটা ডয়ের আছে বড় বড় তিনটা ডয়ের আপনার চাইলে ডয়ের গুলো খুলে ইউজ করতে পারবেন মডেল হলো 185 লিটার জিডি এটা প্রাইস হলো 35,500 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 28,400 টাকা রাখবো29,500 জি আর আপনার যে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনবেন এই যে দেখবেন এই যে ফ্রিজের গায়ে একটা বারকোড আছে একটু কষ্ট করে আসেন আমি দেখাই এই যে একটু কাটিয়ে দেন এই যে এই বারকোড নাম্বার আর এই যে একটা ওয়ারেন্টি কার্ড আছে এই কার্ডের মধ্যে যে বারকোড নাম্বারটা থাকবে এই এটা যদি ব্ল্যাঙ্ক থাকে কিছু কোনো কিছু লেখা না থাকে ঘষা মাজা না থাকে আর বারকোড নাম্বারটা যদি মিল থাকে দেখেন এই বারকোড নাম্বার আর এই বারকোড নাম্বার এই নাম্বারটা মিলে যদি ওয়ারেন্টি কার্ড সহ পান আপনি যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে ফ্রিজ নিতে পারেন মানে অরিজিনালটা পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টই পাবেন এর পরবর্তীতে যে ফ্রিজটা দেখো একদম মিরর একটা ফ্রিজ দেখেন মানে ড্রেসিং টেবিল লাগবে না আচ্ছা আমি তো আসলে ফেজে আসি না আমার দেখা যাচ্ছে কিনা ভিউয়ার্স দেখেন ঠিক আছে দেখে ফেলছি কিন্তু ভাই এত ক্রিস্টাল ক্লিয়ার একদম এটা আয়না এক কথা আয়না বাট ড্রেসিং টেবিল মানে 2-in-1 বাসায় ভাই যে পা দেখাইতাছে দেখেন পুরো পা দেখা যাচ্ছে মানে আয়না ক্লিয়ার একদম মানে এখানে উকুন থাকলে উকুন যার কার চলে যদি উকুন থাকে উকুনও দেখা যাবে এটা হলো মিরর হ্যাঁ
মিরর 1000 টাকা দাম বেশি থাকে আর গ্লাস ডোর 1000 টাকা কম থাকে আর এটা মিরর গ্লাসের এটা এমআরপি হলো 38200 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে 30600 টাকা রাখব 30600 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখেন কত সুন্দর এটা ফ্রিজে একটু সময় এর মধ্যে দুই তিনটা কালার আছে আছে না দুই তিনটা কালার আছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু দুই তিনটা করে কালার আছে আমাদের কাছে ডয়ার ফ্রিজ अवेलेबल আছে যারা নিতে চান নিতে পারবেন স্পেস স্বল্পতার কারণে হয়তো সবগুলো ফ্রিজ দেখাতে পাইনি ঠিক আছে আর এর পরবর্তীতে যে ফ্রিজটা দেখাবো 240 লিটারের ভিউয়ার একটা ফ্রিজ অসাম মানে এই ফুলটা গোল্ডেন কালারের ফুলটা মানে ফুটে উঠে বাসায় মানে সবগুলাই মানে দেখার মতো প্রোডাক্ট ভাই আমি কিন্তু একটু দেখাই এটাতে চারটা স্পেস আচ্ছা কিন্তু ফুল স্পেস কিন্তু ইউজ করতে পারবেন অনেকগুলো ফ্রিজ আছে যে মোটা হয় খাটো হয় ভিতরে জায়গা বেশি থাকে কিন্তু ওই ভিতরে জায়গাগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না কারণ ভিতরে যে প্রোডাক্টটা আপনি রাখছেন ওটা পরবর্তীতে বের করে আপনি কিন্তু মানে খাওয়ার সুযোগ হয় না হয়তো ভিতরে থাকতে থাকতে 6 মাস 1 বছর হয়ে যায় নষ্ট হয়ে যায় রাইট মানে একটা গন্ধ হয়ে যায় কিন্তু হ্যাঁ এই স্পেসটা ইউজ করা যাবে হ্যাঁ এটা ফুল স্পেসটা আপনি ইউজ করতে পারবেন একবার দুইবার প্রোডাক্ট রাখা যায় হ্যাঁ তো একটা প্রোডাক্ট বার করলে পিছনে প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে রাইট এটার নরমাল নরমালটা অনেক বড় আছে যারা 50-50 সাইজ একটা ফ্রিজ আর এটা হলো 39200 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 31400 টাকা 31400 টাকা জি জি মাশাআল্লাহ অনেক বড় একটা ফ্রিজ ভিউয়ার্স সরাসরি এসে দেখেন সরাসরি এসে দেখলে চোখটা জুড়ে যাবে ঠিক আছে আচ্ছা আসেন এরপর পরবর্তীতে গ্লাস ডোরের 240 লিটার আরেকটা ফ্রিজ এটাও সেম স্পেস পেয়ে যাবেন বড় স্পেস আছে হ্যাঁ এটা হলো গ্লাস এটা মিরর না আচ্ছা এটা গ্লাস এটা কিন্তু 1000 টাকা কম আছে না ভাই 1000 টাকা কম আছে এমআরপি তে কিন্তু এটাও খুব সুন্দর একটা ফ্রিজ দেখা তারা বলেন যে আমার মিরর লাগবে না একটু কমের মধ্যে এটাই নিই তো নিতে পারেন এটা 38200 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 30600 টাকা 30600 টাকা জি ওকে আচ্ছা আসেন এরপর পরবর্তীতে আমরা যে ফ্রিজটা দেখাবো এই ফ্রিজটা হলো বেভারেজ একটা কুলার যারা মুদি দোকান বা এই যে রেস্টুরেন্টে ব্যবহার করতে চায় তারা মানে বিক্রি করার জন্য কোমল পানি বিক্রি করার জন্য তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা কিন্তু সরাসরি ইনপুট করা হয় আর এটা এই যে এটা হলো লাইট দুই সাইডে লাইট আছে এটা 275 লিটার একটা ফ্রিজ আর 135 লিটার ফ্রিজ আছে আমাদের কাছে 275 এটা হলো 275 আচ্ছা এগুলো কারেন্ট কি রকম মানে বিদ্যুৎ খুবই কম আসে খুব কম আসে না আচ্ছা যেহেতু এটারও রেফ্রিজারেন্ট R600A আচ্ছা আগে দেখা যেত ওই যে 134 এ গ্যাস ইউজ করা হতো ওই কারণে অনেক বিদ্যুৎ বিল আসলো মানে যে পরিমাণ লাভ করতো তার থেকে বেশি বিদ্যুৎ বিল আসছে আর এখন কিন্তু ওইরকম হবে না না এটা এমআরপি হলো 54900 এটাতে কিন্তু 20% ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না তাও কিন্তু যারা যদি যে নাইমবার ব্লগ থেকে আমার চ্যানেল চ্যানেল থেকে যারা নাইম নিজাম ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য 20% দেওয়া 20% দিয়ে দিবেন কত আছে দেখেন 20% 20% দিয়ে মানে 20% দিয়ে এটা আসে 44000 টাকা 44000 টাকা 44000 টাকা আচ্ছা ঠিক আছে আপনি যাচাই বাছাই করতে পারেন হ্যাঁ আপনি সব জায়গায় যাচাই বাছাই করতে পারেন আর অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন আমি কিন্তু বলে দিয়েছি আর যাচাই বাছাই করে যেখান থেকে কমে পাবেন যদি আমার কাছ থেকে কমে না আমার কাছ থেকে নিন এই হলো কথা ঠিক আছে পরবর্তীতে ডয়ার ফ্রিজ একটা দেখাবো দেখেন এটাও কিন্তু কালারফুল একটা ফ্রিজ খুব সুন্দর ভালোই লাগে দেখতে এটা এটা হলো উপরে পুরোটাই নরমাল এখানে কন্ট্রোলিং সিস্টেম আছে খুব সহজে কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা যায় না যারা নাও বুঝে তারাও পারবে ঠিক আছে এটা হলো চারটা ড্রয়ার কিন্তু বড় বড় চারটা ড্রয়ার ড্রয়ার খুলে ইউজ করতে পারবে দেখাই চেম্বার দেওয়া গ্রাম দেশে কিন্তু এগুলো ড্রয়ারটা বেশি চলে হ্যাঁ গ্রাম দেশে একটা ফ্লেভার একটা তো যায় না তো রাইট এটা হলো 39300 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 31500 টাকা 31500 জি ওকে ভিউয়ার্স এটা হচ্ছে 31500 টাকা ড্রয়ার ফ্রিজ ঠিক আছে ডিপার ড্রয়ার আপনি 262 লিটার আরেকটা ফ্রিজ পেয়ে যাবেন মানে ব্লু কালার মধ্যে 3D ডিজাইন অনেক বড় না অনেক হ্যাঁ 18 সেফটি একটা ফ্রিজ আচ্ছা ওদিকে যেতে কষ্ট জায়গা নাই তো আরে সমস্যা নাই আপনাদের তো জায়গা আছে দোকানে ওই দোকানে তো জায়গাই নেই আর অবস্থা খারাপ খুব সুন্দর একটা ফ্রিজ অনেক বড় বড় সরো ফ্রিজ নিতে চায় তারা মানে মোটামুটি বড় ফ্যামিলি তারা নিতে পারে 8-10 জনের ফ্যামিলি আর এটা 39900 এটার মধ্যে কিন্তু মিরর গ্লাস আছে আমাদের কাছে যে মিররটাও আছে মিররটাও আছে ওটা হলো 40900 এটা 39900 আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে হলো 31920 টাকা 31920 টাকা জি ওকে এর পরবর্তীতে আমরা যে ফ্রিজটা দেখাবো আসি আচ্ছা আমি শুরু করি এটা আলাদা স্লট বানাই দিন এর পরবর্তীতে যে ফ্রিজটা দেখাবো এই ফ্রিজটা কিন্তু 305 লিটার একটা অসাম ফ্রিজ খুব বড় সরস একটা ফ্রিজ মানে 305 লিটার এটা তো মনে হচ্ছে যে আপনার কি মহাবিশ্বের যে সাইন গুলো ডিজাইন গুলো যে তা নক্ষত্র গুলো দেওয়া আছে ডিজাইন আচ্ছা খুব সুন্দর লাগে কিন্তু ফুলটা আর যে এই ডিজাইনটা দেওয়ার কারণে এটা কিন্তু টাচ না কিন্তু টাচের মতো দেখতে মনে হয় আমি প্রথম টাচই মনে করেছিলাম খুব সুন্দর লাগে কিন্তু জিনিসটা ভালো লাগে আর দেখেন এটা বিশাল লাগে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভিউয়ার্স প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা চারটা থাক সবগুলো থাকে কিন্তু বড় বড় আর গভীরতা এটা মোটামুটি ভালো আছে এদিকে চেম্বার আছে অনেক বড় ডিপটা অনেক বড় আর যারা বেশি বেশি ডিম রাখতে চান ফ্রিজে তারা এই ফ্রিজটা নিতেই হবে ভাই দেখেন কতগুলো ডিম রাখা যাবে আরে বাবা এখানে 12টা এখানে রাখতে পারবেন এখানে রাখতে পারবেন চারিবার 48টা 48টা ফ্রিজ ডিম রাখা যাবে জি
আচ্ছা অনেক বড় ফ্রিজ আর ফ্রিজটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যেও কিন্তু মিরর আছে আমাদের কাছে মিরর আছে এটা হলো গ্লাস ডোর মিরর আছে মিররের দুই তিনটা কালার আছে এটারও দুই তিনটা কালার আছে এটা হলো 45200 আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখবো 36200 টাকা আপনার আর কি দরকার ঠিক আছে একটা বড় দুইটা গরু রাখা যাবে দুইটা গরু রাখা যাবে আচ্ছা এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আর 600 এ ক্যাশ করে আছে আমরা যেগুলো বলছি প্রত্যেকটা ফ্রিজের সেম কনফিগারেশনে আর এগুলা সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই টেকনাম থেকে তেতুলিয়া রাঙ্গামাটি থেকে বান্দরবান যেখানে থাকেন তিন কার্য দিবসের মধ্যে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে একদম সার্ভিস করে দেবে আপনি যদি পাহাড়ের চূড়ায়ও থাকেন আপনার কাস্টমার কেয়ারে ফোন দিবেন আর আর এফ এল কাস্টমার কেয়ার দিন রাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিন প্রত্যেক দিন খোলা রাত 3টা বাজে ফ্রিজ সমস্যা ফিল করছেন 3টা বাজে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই আমার ফ্রিজের সমস্যা ওখান থেকে 72 ঘন্টার মধ্যে আপনার বাসা লোক চলে যাবে আর তাছাড়া তাও যদি কোনো সমস্যা রুবেল ভাই আছে কোনো সমস্যা নেই আমি সবসময় আপনাকে হেল্প করবো যে কোনো পরামর্শে আমার যে প্রথম নাম্বারটা 52 এই নাম্বারটা আমার আমাকে ফোন দিবেন কোনো সমস্যা অবশ্যই মানে ফ্রিজ নেন না যে কোনো পরামর্শে আপনার বাসা ফ্রিজের সমস্যা তাও আমারে ফোন অবশ্যই ঠিক আছে তো এটা প্রাইস কত মানে বিশ্বরে ফ্রিজের সমস্যা তা না অন্য কোনো কোম্পানি হলো পরামর্শের জন্য এক কথা আমাকে যেহেতু এই জগৎ এই এই সেক্টরটা আপনি আছেন জি জি আমি অনেক অনেক নিজাবতীত আছেন না ভাই 7 বছর তো ঠিক আছে যে এটা এটা আমার ফলে 49900 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো 40000 টাকা 40000 টাকা আর যদি অন্য কোন সমস্যা হয় কন্ডেনসারের ওই ক্ষেত্রে যদি আপনার ধরেন অন্য কোম্পানি কিন্তু আপনাকে ব্যাকআপ ফ্রিজ দেবে না বিছানায় ফ্রিজটা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় মানে আমরা এই পর্যন্ত ফেস করিনি 7 বছরে কোম্পানি বলে রাখছে সার্ভিসের সিস্টেমটা এরকম আর কি যদি ধরেন আপনার ফ্রিজটা এটা সমস্যা এটা আপনার ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে তো তখন আপনাকে আরেকটা অল্টারনেটিভ ফ্রিজ দিয়ে এটা ফ্যাক্টরিতে নিয়ে সমস্যার সমাধান করে আপনাকে আপনাকে মানে মানে হ্যারাসমেন্টে রাখবে আপনাকে কোনো হ্যারাসমেন্ট নাই কোম্পানি করবে যা করার কোম্পানি করবে আপনি অন্যান্য দামি দামি ব্র্যান্ডও কিন্তু সার্ভিস সেন্টার নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে রাইট তো কেন ভিউয়ার্স আপনারা কিনবেন না কারণ হচ্ছে এত ধরনের সুযোগ সুবিধা যদি দিয়ে থাকে একটা অল্টারনেটিভ ফ্রিজ দিয়ে যাবে মানে আপনার ভাষায় হয়তো বা ইনস্ট্যান্ট অনেক ধরনের খাবার টাবার আছে নষ্ট যেতে পারে সেই জন্য তারা তারা কি করছে আপনাদের একটা ফ্রিজ দিয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে এটা সমাধান সমস্যা সমাধান করে আবার দিয়ে দেবে রাইট খুব সুন্দর সুযোগ সুবিধা আপনারা দেখতে পারেন এখন বড় বড় কোম্পানি যে আপনি দেখা যায় আপনার মানুষ কিন্তু অনেক বিজি কিন্তু মানে এত সময় না একটা ফ্রিজ সার্ভিস এনে দিয়ে আসবে আবার দুই তিন দিন পরে খোঁজ নিয়ে আবার নিয়ে আসবে এত সময় কিন্তু হয়ে ওঠে না অনেকে কি করে যাদের সামর্থ্য তারা এই বিরক্ত কারণে ফ্রিজে বিক্রি করে আরেকটা নতুন নিয়ে যায় তো এক্ষেত্রে ভীষণ কিন্তু আপনাকে খুব ভালো একটা সুবিধা এটা তো মানে সত্যি দিবে তো নাকি ইনশাআল্লাহ সত্যি আচ্ছা ঠিক আছে তো সিস্টেমে যাইতে হবে আপনি একটু সময় দিতে হবে আর এর পরবর্তীতে যে ফ্রিজটা নন ফ্রস্ট একটা বড় সরো ফ্রিজ এই ফ্রিজ দেখেন যে ওয়াটার ডিসপেন্সার আছে এখান থেকে ওয়াটার খেতে পারবে মানে কোনো প্যারা নেই এখানে গ্লাস নিয়ে পানি দিবেন খাবেন গ্লাস ঠেকাই দিবে জায়গায় পানি খাবে রাইট ঠান্ডা পানি খাবে আর এটা হলো পুরোটা ডিপ একদম ইনটেক এই ফ্রিজটা আমরা সাদাই নেই গুলো খুলে আপনি আপনার পছন্দ মতো সাদা নিতে পারবেন ওকে এটা হলো পুরোটাই নরমাল এটা পুরোটা নরমাল নরমালটা অনেক বড় আছে অনেক চেম্বার কিন্তু দুটো দুটো করে ওকে দুটো দুটো চেম্বার দুটো দুটো চারটা টোটাল জি দিবে দুটো নরমাল দুটো আচ্ছা আর এই ফ্রিজটা যদি অন্য বড় বড় কোনো ব্র্যান্ডের মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং হিটাস এই ফ্রিজের দাম তো 2.5 লাখ টাকা 2.5 লক্ষ রাইট কিন্তু বিশন আপনাকে দিচ্ছে মাত্র 99900 টাকা 99900 টাকা 99900 এটা কি ফিক্সড না এটা তো আমরা 18% দিয়ে থাকি কিন্তু আপনার ব্লগস দেখে যদি বলে মানে ব্লগসের নাম উল্লেখ করলে এটা তো আমরা 20% দিই 80000 টাকা রাখি 80000 টাকা আর ডেলিভারি সিস্টেম ওই যে শুরুতে যেটা বললাম সেম সিস্টেম তবে লাস্ট একটু আপনার শপের লোকেশনটা বলে দেন আমার শপের নাম হলো সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স আর আমাদের লোকেশন হলো ধলপুর বোবাজার সাইদাবাদ যাত্রাবাড়ি দলপুর বোবাজার বললে একদম আমাদের শোরুমের সামনে চলে আসবে ওকে তো ভিউয়ার্স আমরা কিন্তু বিশনের ফ্রিজ যেটা বিশনের ফ্রিজ গুলো দেখলাম খুবই চমৎকার চমৎকার ফ্রিজ অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু অনেক প্রাইস সেখানে অনেক কমে পাচ্ছেন তারপর হচ্ছে স্যার আপনি যে লাইফ টাইম যে সার্ভিসটা এটা মানে চিন্তা করা যায় না এই প্রাইসে ঠিক আছে আর আমরা সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স একদম জলের দামে ফলের রস ভাই আচ্ছা জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট কিন্তু বিশনে ফ্রিজ অন্য কোথাও পাবেন না আপনি বাসা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার কথা যদি টাচ না হয় আচ্ছা অন্যান্য সব কম্পেয়ার করে যদি ভাইয়ের প্রাইসটা আপনার রিজনেবল মনে হয় অবশ্যই কিন্তু ভাইয়ের দাবি আছে এখান থেকে আপনি ফ্রিজ দিবেন ঠিক আছে কারণ উনি বিশনের একদম একদম মেইন ডিলার রাইট জি জি ওকে তো ভিউয়ার্স আমরা আর কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা জাস্ট
ভিডিওটা দেখার সাথে সাথে যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন তারা নিতে চাচ্ছেন, আপনি হয়তো প্রবাসে আছেন, দায়িত্ব দিতে পারতেছেন না কারকে দিব, আমার বাসায় কেউ নাই, রুল ভাই আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি ভিডিওতে যেভাবে বলছে বাস্তবে সেভাবে ইনশাল্লাহ কাজ হবে, আপনি জাস্ট একবার করে দেখেন, ঠিক আছে, আর আমি তো আপনাদের পাশে আছি, ঠিক আছে, আপনারা অর্ডার করবেন একবার পৌঁছে দিবেন, যারা ফ্রিজ নেবেন পরবর্তীতে বায়ার ব্লগস একটু কমেন্টস করে দিন, আমি ফ্রিজটা নিয়েছি ভালো পাইছি, সবাই কিন্তু আমার কাছ থেকে সার্ভিস ভালো পাইছে এটা আমি নিশ্চিত, একটু কষ্ট করে কমেন্টস করে দিন, অবশ্যই কমেন্টস করবেন, কারণ হচ্ছে আপনাদের জন্য কষ্ট করি, আপনারা অবশ্যই একটু যেহেতু এখানে খরচ টাকাও লাগে না, জাস্ট একটু মনের আপনার ভাষাটা একটু প্রকাশ করে দিলেন যে আমি ভালো হয়েছে খারাপ হয়েছে, খারাপ হলেও বলুন ভালো হলেও বলবেন, আর আপনারা খুব দ্রুত অর্ডার করেন, আর টার্গেট রাখেন হলো কোরবানির জন্য, ঠিক আছে, কোরবানিতে কিন্তু প্রাইস বেড়ে যাবে, খুব দ্রুত দ্রুত কেনার চেষ্টা করেন, তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে রুবেল ভাই নতুন আরেকটি ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম, বাই বাই, আসসালামু আলাইকুম।